সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে নিয়েছেন আপনারা। আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন, আপনারা সবাই তাদের চিনেন। এদের বিচার আপনাদের করতে হবে। যে বিচার চাই আমরা, সাধারণ জনগণের হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আমি পুলিশ হয়ে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে হয়, টাকা দিতে হয়, এতে নির্লজ্জতার কি 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 করবো আমি? পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না, সরাসরি গুলি করতে চায় নাই, বাধ্য করছেন, নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের এই লোভের কারণে আজকে এতগুলো মানুষের বলিদান হইলো। একদিন বিচার হবে আপনাদের, একদিন বিচার হবে, এই বাংলার মানুষ আপনাদের বিচার করবে। পুলিশের প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা। সারা পৃথিবী জুড়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে থাকে। পুলিশকে সাধারণত মানুষ ভয় পায় না, তাকে তার সংকটকালে আশ্রয়স্থল হিসেবে মনে করে। কিন্তু বাংলাদেশে চিত্রটা একেবারে ভিন্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূরদূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে একজন পুলিশ সদস্যের লাইভ বক্তব্য আপনাদেরকে শোনাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই পুলিশ সদস্যের লাইভ ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। লাইভে কেঁদে কেঁদে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছে ডিপার্টমেন্টের মধ্যে, ভিতরে লুকিয়ে থাকা কিছু ইনফরমেশন তিনি দিয়েছেন। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছে এবং কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে, সে সমস্ত বিষয় প্রকাশ করেছেন সেই পুলিশ সদস্য। স্বৈরাচারী শেখ হাসিনার আসল মুখোশ এবারে পাওয়া গেল, উন্মোচন করলো একজন পুলিশ সদস্য এবং একই সাথে বলেছে পুলিশ কারোর গোলামি করবে না, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল পুলিশের ওপর যেন প্রভাব না খাটায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুলিশ সদস্য লাইভে কেঁদে কেঁদে কী বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের, এবং ভিডিওটি যদি পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের নজরে আসে। আসসালামু আলাইকুম। মানে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য, আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি, সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি, যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা তারা অর্জন করেছে, যে সমস্ত ছাত্ররা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, সর্বস্তরের জনগণ যারা মারা গেছে, আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই, বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন, পুলিশ পুলিশ কেন হয়, পুলিশ ইজ সো কল্ড, পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম 71 মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল, আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের, আর জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বাধীনতাবাদী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে, আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম, পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি, এটা আমার অপরাধ না? আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ? আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে, তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই, এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে,
তারা বিভিন্ন লোকের তোষামোদি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভাই, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যু বিচার হবে না বাংলাদেশে আমি জানি, কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই, যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি, তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই, সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ, বাচ্চা, বাচ্চাগুলো এতিম হয়েছে, তা সাধারণ মানুষ মরেছেন। আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আর কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে, আমার বাবা ডিউটিরত অবস্থায় ২০১২ সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান, আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দিবে তাদের সহপাঠীদের কাছে, যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে, সিসি করবে আজ মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে আপনি পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই, এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না, প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিল আমি থাকতে পারতাম, চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে, কেউ না করুক আমি করবো। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, তাদের কথা একবার চিন্তা করেনি? আপনি নির্দেশ দিচ্ছেন, নয়তো এই পুলিশ, এই সাধারণ পুলিশ, আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে গুলি চালাইতাম না, কখনোই আমরা গুলি ছড়তাম না আমাদের ভাইদের উপরে। ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 80% পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত, এভরি ওয়াল সবাই পড়াশোনার সাথে জড়িত, সবাই ছাত্র। আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে কই আপনারা এখন কোথায় আছেন? আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন? বেরোয় আসেন, নামেন পুলিশের সামনে, পুলিশের সিকিউরিটি দেন, দেশের মানুষকে সিকিউরিটি দেন। আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, বৈষম্য সৃষ্টি করছেন আপনারা। আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন, যে যার মন গড়া কথা দিয়ে এটাই আইন, এটাই নিয়ম, এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে। এগুলো হবে না। আপনারা যে যেখানে যান না কেন, পালাইয়ে যেখান থেকে পালাই যান, এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে, এই মৃত্যুর দায়ভার আপনার নিতে হবে। সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা, আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন, তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন। আপনাদের স্বার্থের শিকার তারা, আপনাদের স্বার্থের বলি তারা। অনেক পুলিশ ভাইরা, সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছেন, অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা, এটা আমার অনুরোধ। আজ দেশে কি মুহূর্তে মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন, নিশ্চিত মৃত্যু, পুলিশ মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে, দায়ভার আপনাদের নিতে হবে। পুলিশ প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ, যে কষ্ট,
এগুলো দায়ভার আপনাদের নিতে হবে। সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন, আপনারা সবাই চিহ্নিত, আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন, আপনারা সবাই তাদের চিনেন, এদের বিচার আপনাদের করতে হবে। এ বিচার চাই আমরা, সাধারণ জনগণের হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না, আমি আমার কর্মস্থলে যাব না। অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ, আমার সহপাঠী ভাইরা মারা গেছে, আমার পরিচিত ভাইরা মারা গেছে, যাতে সন্তান হাউ হাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই, এর জবাব কি কে দেবে? জবাব দেওয়া লাগবে। এতগুলো মায়ের কল ফাঁকা করছে, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশ পর্যন্ত মেরে ফেলছে, নির্মমভাবে মারছে, এ দোষ আপনাদের। চাকরির ভয় নাই, চাকরি যায় চাকরি ভিক্ষা করে যাবো, ইচ্ছে তো না পারবো না। কি করছেন পুলিশ ডিপার্টমেন্টে চলুন আপনারা, কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই, বিচার হবে, বিচার আমি করবো কেমন করো? পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে টাকা দিতে হয়, এতে নির্লজ্জতার কি 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 পাবো আমি? সাধারণ মানুষ দূরের কথা, আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না, কোনো কাজে হেল্প করে না, কোনো কিছুতে সুবিধা দিতে চায় না। আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা, এত কিছু দরকার হয় কেন আপনাদের? আজ আপনারা কেউ মারা যাননি, সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন, সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন। পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না, সরাসরি গুলি করতে চায় নাই, বাধ্য করছেন, নিম্ন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে। কোনো কিছুই মনে করেন আপনারা, তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই। আমি কোন রাজনৈতিক দলের পরিপক্ষ না, আমি আজ পুলিশ, যে সরকারই আসবেন আমি সেই সরকারি গোলামি করতে হবে আমার, দেশের মানুষের জন্যই পুলিশ, আইন শৃঙ্খলার জন্যই পুলিশ, সাধারণ মানুষের জন্যই পুলিশ। পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে? পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে? দিন শেষে পুলিশ মানুষ, পুলিশ কারো স্বামী কারো বাবা, এটা চিন্তা করবেন। ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে, শিক্ষা নেন, বিশেষ করে যারা আসছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা নেন। আজ আপনাদের স্বার্থের কারণে, আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা, তছনছ হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট, কথা বলার মতো কোনো হয় নাই, কথা বলতে পারতেছি না, আমি তো বেঁচে আছি, তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে, মেরে ফেলছেন আপনারা। তো আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরা যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব, আপনাদের বিচার হবে, সবকিছু দায়ভার আপনাদের। ঘুমাইতে পারি না এই কয়দিনে, ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতে আমার বাবা কই, তো সহ্য করার মতো না, মানুষ হিসেবে সহ্য করার মতো না। তো পরিশেষে একটা কথা বলবো, আমার যারা ডিপার্টমেন্টে আছেন, চাকরি করতেছেন করেন, সমস্যা নাই, চাকরি ছাড়ারও দরকার নাই, শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, যারা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে, যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ, যে আসুক বা দেশে সরকার নাই আসুক, পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না। তো আমার একটা দাবি, একজন পুলিশ হিসেবে, একজন পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য,
যারা নষ্ট করছেন, এই পুলিশের সুনাম যারা নষ্ট করছেন, এদের বিচার চাই আমি, 100% বিচার চাই। পুলিশকে যারা মুখোমুখি করে দিয়ে সন্ত্রাসী বানাইছেন, নির্বিকারে পুলিশ মারাইছেন, এই নির্দেশদাতাদের বিচার চাই আমি। এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথমে পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল করতে হবে। আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশকে খারাপ চোখে দেখবেন না, যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি, যারা চাকরি করতেছি, আমরা আদেশের গোলাম। আমাদের যেভাবে আদেশ দেয়, যেভাবে নির্দেশ দেয়, আমরা ওইভাবে কাজ করি, ওইভাবে আমাদের চলতে হয়। যে ভীতি না মানলে চাকরি চলে যাবে, যাক এ চাকরির প্রতি আর এখন কোনো ই নাই। তবে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত ভাইরা মারা গেছে, সাধারণ মানুষ যারা মারা গেছে, তাদের আমরা আর ফিরে পাবো না, হয়তো পাবোই না। তো আমার একটা অনুরোধ, আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন, আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন। এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ ঘৃণিত, পুলিশ অপরাধী, হ্যাঁ পুলিশ অপরাধী, পুলিশ অপরাধ করছে, করছে তার চাকরি বাঁচানোর জন্য, এবং তার মাসুল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে। আপনারা দয়া করে কেউ পুলিশকে খারাপ বলবেন না, পুলিশের প্রতি অনেক, পুলিশ আপনাদের শুভাকাঙ্ক্ষী। এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো, সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে, এটাই সবচেয়ে বড় কথা। ফার্স্ট অফ অল এটাই হচ্ছে বাস্তবতা, দেশটাকে আমরা সবাই মিলে গড়ব। এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আছেন, আপনারা সুশৃঙ্খল হন, মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন। এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না, বা আমরা পুলিশরা বুঝতাম না যে আমাদের অর্জন কি, আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে, বা আমাদের কি করা উচিত। আপনার সবার কাছে অনুরোধ থাকবে, আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র যারা আছেন, আপনারা শিক্ষা নেন, নতুনভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন, মানসিকতা চেঞ্জ করেন। এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে, যারা স্বার্থের জন্য ব্যবহার করবে, তাদের সরাসরি ধরিয়ে দিন, সরাসরি ধরিয়ে দিবেন। পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন। এদের ধরাই না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না। আর দিনের পর দিন এরা মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে। পুলিশ কখনো মানুষের দুশ্মন নয়, পুলিশ মানুষের শত্রু নয়, পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধু। এটা আমরা প্রমাণ করব, এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য। সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেশ কাঁপছে আপনাদের চেহারায়, কি অভাব, কি কি আপনাদের ক্ষমতা, কই আপনাদের সেই ক্ষমতা, কেন দাঁড়াইতে পারলেন না একজন পুলিশ কনস্টেবল একটা থানার উদ্ধার করতে, একটা কনস্টেবলের জীবন বাঁচাতে পারেন না আপনারা? আপনাদের সিদ্ধান্ত, আপনাদের এই লোভের কারণে আজকে এতগুলো মানুষের বলিদান হইল। একদিন বিচার হবে আপনাদের, একদিন বিচার হবে, এই বাংলার মানুষ আপনাদের বিচার করবে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান নিয়ে, বা দুটো জায়গা নিয়ে। একটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বিশেষ করে, আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী। পুলিশের প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা। সারা পৃথিবী জুড়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে থাকে, পুলিশকে সাধারণত মানুষ ভয় পায় না, তাকে তার সংকটকালে আশ্রয়স্থল হিসেবে মনে করে। কিন্তু বাংলাদেশে চিত্রটা একেবারেই ভিন্ন, বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশকে একটা পুলিশি স্টেটে পরিণত করা হয়েছিল, এবং পুলিশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে পুলিশ মনে করত, এবং পুলিশের একজন কর্মকর্তা বা সদস্য একসময় বলেছিলেন যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তার রাজা বনে গিয়েছিলেন,
এবং যেভাবে বাংলাদেশে গত তিনটে নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে, যেখানে রাজনীতি ছিল না, দল ছিল না, এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগেরও প্রয়োজন ছিল না, পুলিশ এবং প্রশাসন মিলে যে নির্বাচন করে দিয়েছে, সেই কারণে পুলিশ এমন একটা ক্ষমতাবান হয়েছিল, প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বাংলাদেশে, যে তারা কাউকে তোয়াক্কা করতে না। কোনো কোনো আমরা শুনেছি কোনো কোনো থানার ওসি পুলিশ কর্মকর্তা এমপিদেরকে পাত্তা দিতেন না, কারণ তারা বলতেন, তারা মনে করতেন তারাই আসলে তাদেরকে এমপি বানিয়েছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এবং কতটা ভয়ঙ্কর প্রতিষ্ঠানে পরিণত হলে নিজ দেশের জনগণের উপরে তারা গুলি চালাতে পারেন, নির্বিচারে গুলি চালাতে পারেন, সেটা আমরা 16 জুলাই থেকে বছরের 5ই অগস্ট পর্যন্ত দেখেছি। এরকম বিরল ঘটনা পৃথিবীতে খুব কম আছে, পুলিশের ক্ষেত্রে নেই আমি সেটা বলবো না, কিন্তু খুব কম আছে। এবং এমন কোনো অপকর্ম নেই যার সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনী জড়িত ছিল না, এবং যে কারণে 5 তারিখের এই পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে, পুলিশকে সারা দেশে খুঁজে পাওয়া যায়নি, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। গত 15 বছরে তারা সারা দেশে যে ভয়ের আতঙ্ক পরিবেশ তৈরি করেছিল, সেরকম একটা ভয়ের মধ্যে তারা নিজেদেরকে নিপতিত করেছিল। তাদের কোনো মরাল স্ট্রেং ছিল না, দুর্নীতির সঙ্গে নিজেরা জড়িয়ে পড়েছিল, হত্যা, গুম, খুন, এগুলোর সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল, এবং যার ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের কোনো কোনো কর্মকর্তা, বিশেষ করে তাদের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ, স্যাংশনের মধ্যে পড়েছে। সো বাংলাদেশে যেটা দেখা গেছে, শেখ হাসিনা সরকার তো বটেই, এবং এর আগেকার সরকারগুলো কম বেশি, কিন্তু শেখ হাসিনা সরকার আমলে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে, যে বিক্ষোভের জেরে শেখ হাসিনার, শুধু শেখ হাসিনা সরকার না, বাংলাদেশ পুলিশ বাহিনীকেও আমরা দেখলাম যে যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা জনরোষের মধ্যে পড়েছে এবং ভেঙে পড়েছে। একটা সময় দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে আর কোনো পাত্তা দেয় না, শুধু তারা কেন, অন্যান্য বাহিনী, আমরা বিজিবির ক্ষেত্রে, র্যাবের ক্ষেত্রে, কিংবা সেনাবাহিনীর ক্ষেত্রে এটা দেখেছি। এর কারণ হচ্ছে মানুষের ভয় কেটে গিয়েছে, মানুষের ভয় ভেঙে গেছে। বাংলাদেশের মানুষ পুলিশকে জল্লাদ হিসেবে ভেবেছে, পুলিশের চেহারা, তার লাঠি, তার অস্ত্র শস্ত্র, তার পোশাক, কোনোটার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ছিল না। এবং আমরা যখন দেখলাম যে প্রেসিডেন্টের আদেশে 6ই অগস্ট সকল বন্দীকে, যাদের পুলিশ বন্দী করেছিল, মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের আচরণ সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে রক্ষা করার শপথ নেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশে পেশী শক্তির আস্ফালন দেখে এসছে, এবং বিশেষ করে বিক্ষোভের সময় তারা গায়েবী মামলা জারি করেছে, নিহত মানে মারা গেছে সেরকম মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যে মানুষ বিদেশে আছে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, কাউকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার সন্তানের উপরে চড়াও হয়েছে, স্ত্রীর উপরে চড়াও হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের পুলিশ। শেখ হাসিনা চলে গেছেন, পালিয়ে গেছেন, কিন্তু জনগণের খুব কিন্তু তার, তার সরকার, তার দল, তার সঙ্গী সাথী, কোলাবরেটর্স, এমনকি পুলিশ বাহিনীর উপরও পড়েছে, এবং যেটা তাদেরকে বাংলাদেশের এই সাধারণ মানুষকে দমনপীড়নের মধ্যে আবদ্ধ রেখেছিল। এবং এই ক্রোধের, যেটা আমি বলছিলাম যে সবচাইতে বড় বহিঃপ্রকাশটা আমরা দেখলাম শেখ হাসিনার পদত্যাগের পরপরই, যখন মানুষের ভয় কেটে গেছে, মানুষ আনন্দে উচ্ছ্বাসে বিক্ষোভ মানে ঘর থেকে বেরিয়ে পড়েছে, তখন দেখলাম যেটা উচিত হয়নি, আমি বলবো সারা দেশে পুলিশ স্টেশনে মানুষ হামলা চালিয়েছে, চালিয়ে দিয়েছে, এবং অফিসারদের সাথে পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছে। এর মধ্যে যে এই এইসব অপকর্মের সঙ্গে যে ক্রিমিনালসরা ছিল না, সেটা কিন্তু আমি বলবো না, তারাও সুযোগ নিয়েছে, কিন্তু মানুষের ক্ষোভ ছিল না সেটা কিন্তু বলা যাবে না। সো সংকট সমাধানের জন্য পুলিশ তো আমাদের লাগবে, এবং পুলিশ ছাড়া একটা দেশ, সরকার চলতে পারে না। মানুষ সমস্যায় পড়লে পুলিশের কাছে আশ্রয় নেবে, বিপদে পড়লে আশ্রয় নেবে, কাজেই অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যের সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সেটা শুনছি পুলিশের পোশাক পাল্টে ফেলা হবে, এটা করা হবে, ওটা করা হবে, সেটাও আমরা শুনছি, লোগো পরিবর্তন করা হবে, সিদ্ধান্তগুলো খুবই ভালো, কিন্তু এটা একটা প্রতীকী পরিবর্তন যা অতীত থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দিচ্ছে, তবে এই পদক্ষেপে যথেষ্ট নয়। অনেকেই মনে করছেন যে এই সব পরিবর্তনের ভাষা পরিবর্তন কোনো কার্যকর পদক্ষেপ হবে না, সংস্কারের করতে হলে এই চ্যালেঞ্জ অত্যন্ত কঠিন, দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটাই করতে হবে। এবং পুলিশ বাহিনীর ভেতরে অনেক সমস্যা আছে, সেটা গভীরে কথিত, তাদের সুযোগ সুবিধার অভাব আছে, বেতনের অভাব আছে, তারা যে কাজ করে, এই যে গাড়ি তাদের দরকার হয়, সেক্ষেত্রে তাদেরকে গাড়ি, অন্যের গাড়ি নিয়ে তারা এইসব কাজ করে, তো নানা রকমের সংকট কিন্তু আছে, সেগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র একটা কসমেটিক পরিবর্তন দিয়ে পুলিশ আপনি ঠিক করতে পারবেন না,
মনস্তত্ত্বে পরিবর্তন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যদি আপনি ওই দলবাজদের খোঁজেন তাহলে সেটা হবে না। অনেকগুলো কাজ কিন্তু করতে হবে, এবং এরপরে যে রাজনৈতিক প্রভাব যেটা আছে সেটা বন্ধ করতে হবে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, রাজনৈতিকভাবে পুলিশকে প্রভাবিত করা যাবে না। আর পুলিশকে যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করেন, পুলিশ বাহিনীতে যারা থাকবেন তারা সেটা তারা প্রভাবান্বিত হবেন না, কারণ সেটাই তাদের কমিটমেন্ট, আইন কানুন তাই বলে, সেই আইন মেনে তারা চলবেন। বেতন ভাতা কম, সুযোগ সুবিধা কম, এটা যদি কেউ মনে করেন তাহলে এই পেশা আপনি চেন না, অন্য পেশায় যান। প্রত্যেকটা পেশার একটা সুবিধা আছে অসুবিধা আছে, সেটা আমাদের প্রত্যেককে মানতে হবে। আমি যদি সাংবাদিকতা করে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হতে চাই সেটা সম্ভব নয়। এর জন্য আপনি ব্যবসা করেন গিয়ে, অন্য অনেক কাজ আছে যেখানে এই সুযোগ আছে। সো আমি মনে করি যে পুলিশকেও সেটা মাথায় রাখতে হবে, এবং তাদের যে দুর্নীতির একটা দীর্ঘ ইতিহাস আছে, নিরপেক্ষ ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এগুলো সংশোধন করতে হবে, পেশাদারিত্বটা ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সুনাম ছিল, তার চেয়ে বেশি দুর্নাম তারাই করেছেন, সেটা গোছাতে হবে, এবং জনগণের সঙ্গে তার একটা মেলবন্ধন তৈরি করতে হবে, এটা আমি মনে করি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেখ হাসিনার আমলে 15 বছরের বাংলাদেশের অর্ধেকেরও বেশি ফিল্ড লেভেলের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। 1,05,995 জন কনস্টেবল এবং 11,500 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল 2009-30 সালের মধ্যে, অর্থাৎ শেখ হাসিনার আমলে। অভিযোগ যেটা যে এই নিয়োগের মধ্যে অনেকগুলোই রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে করা হয়েছে, এটা স্পষ্ট। স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নির্বাচিত করা হয়েছে, সেটাও স্পষ্ট। নিয়োগের আগে ডিএনএ টেস্ট করা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করেছে, শুধু নিজের নাম, বাবা মায়ের, ভাই বোন, শ্বশুর বাড়ি, নানান কিছু নানাভাবে। এবং এই রাজনৈতিকভাবে নিযুক্ত পুলিশ 14, 18, 24 ভোটারবিহীন নির্বাচন করে দিয়েছে। তো পুলিশের ব্যাপারে আমি এটা বললাম, বিজিবির ক্ষেত্রেও একই কথা বলতে হবে, র্যাবের ক্ষেত্রেও একই কথা বলতে হবে। আমি মনে করি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে দুর্নাম করিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে সশস্ত্র বাহিনীকে বিযুক্ত করতে হবে। সেই প্রসঙ্গে আমি পরে বিস্তারিত আলোচনা করবো, আজকে এখানে আলোচনা করার চেষ্টা করবো। এবং আমি মনে করি এই এলিট ফোর্স টোর্স কতটা দরকার আছে, আরও কিছু ফোর্স আছে পুলিশের, সেগুলো নিয়েও আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে, এগুলো কতটা দরকার আছে, কিভাবে তাদের ব্যবহার করা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে দেখতে হবে। বর্ডার গার্ডস বাংলাদেশ একসময়টা বিডিআর, আমি মনে করি এই অভ্যুত্থান কালে আন্দোলনের সময় তাদেরকে ব্যবহার করছে, এগুলো তাদের কাজ না। তারা তো আমাদের সীমান্তই ঠিকঠাক মতো রক্ষা করতে পারে না, আমাদের নিরীহ মানুষ বিএসএফ গুলি করে মানে তারা প্রতিবাদও করতে পারে না। এদের বিষয়ে আরো সক্রিয় হতে হবে, এদেরকে আরো পেশাদারত্বের জায়গায় নিয়ে আসতে হবে। সশস্ত্র বাহিনী, আমাদের 3টে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে। এরা পৃথিবীতে অনেক সুনাম কুড়িয়েছে নিঃসন্দেহে, কিছু কিছু দুর্নাম যে নেই সেটা কিন্তু বলা যাবে না, সেটা হয়তো ব্যক্তি বিশেষের কারণে হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তবে আমি একটা হালকা চুটুল কথা বলি, যে আমাদের সেনা কর্মকর্তাদের অনেকে দেখলে তারা যে সেনাবাহিনীর সেটা মনে হয় না, তাদের অনেকের এই মধ্যপ্রদেশ আমার মতো দেখলে মনে হয় যে সেটা একটু অস্বাভাবিক, কামিটা দেখলে তাদেরকে সেনা কর্মকর্তা মনে হয় না, তাদের ফিটনেসের একটা ঘাটতি আছে বলে মনে হয়। সেনাবাহিনীতে যারা থাকবেন, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং জব, এবং যে কারণে তাদেরকে আমরা দেশপ্রেমিক বলি, ভালোবাসি, এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ সংকটের কালে এই গুরুত্বপূর্ণ এই 24-এর গুরুত্বপূর্ণ সংকটও তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত, আমরা তাদেরকে সেজন্য সাধুবাদ জানাই। আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের দিকে মনোযোগ দেওয়া দরকার, তাদের দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা উন্নয়নে সরকারকে আরও বেশি মনোনিবেশ করতে পারবে। বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য যেটুকু আছে সেই সামর্থ্যের বিবেচনায় তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, একটা ট্রেটারেন্স তৈরি করতে হবে। কিন্তু আমি যেমন আমার কথা বললাম একটু আগে, যে আমি যদি 17 কোটি টাকার মালিক হতে চাই আমার এই পেশা দিয়ে সেটা হবে না, পুলিশ সেটা আশা করলে চলবে না, সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সেটা আশা করলে চলবে না। প্রত্যেকটা পেশার একটা লিমিট আছে, সুযোগ আছে, সুবিধা আছে, তো সেটা যেন তারা মাথায় রাখেন। আমাদের সামরিক বাহিনীর বা সশস্ত্র বাহিনীর এই ব্যবসা বাণিজ্যের দিকে থেকে মনোযোগটা সরিয়ে ফেলতে হবে, এটা আমাদের তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, তাদের সম্মানহানিও করেছে। আমরা পাকিস্তানের মতো একটা সেনাবাহিনী করতে চাই না, যেটাকে মিলিটারি ইনকর্পোরেটেড বলে কইও লেখা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের ভূমিকা খুব গৌণ হবে, যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কখনো দাঁড়াতে হয় তারা অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াবেন, কোনো বিশেষ গোষ্ঠী, দল বা সরকারের পক্ষে নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা আসলে প্রকৃতপক্ষে কি থাকবে, এই পুলিশ সদস্যর চোখের পানি কি বৃথা যাবে।
প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী, পুলিশ বাহিনীতে এখনও ভালো মানুষ রয়েছে, তারই বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম এই পুলিশ ভাইকে দেখে। আমরা বুঝতে পারি যে এখনও পুলিশ সদস্য কিছুটা সৎ রয়েছে, সবাই খারাপ নাই, সব পুলিশ খারাপ নয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন, আমি বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র আজকে এতটুকুই বলবো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যে আজকের দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একসাথে এগিয়ে যেতে হবে, নতুন করে দেশ সাজাতে হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নতুন করে দেশ পুনর্গঠন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, একা কিছুই করা সম্ভব নয়, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এই পুলিশ ভাইয়ের বক্তব্য নিয়ে, আপনারা কী বলবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।